দশ বছর আগেও রংপুর অঞ্চলে প্রায় আটষট্টি হাজার হেক্টর জমিতে গমের আবাদ হতো তবে ধীরে ধীরে কমতে থাকে গমের আবাদ সেই জায়গা দখলে নেয় ধান আলু আর ভুট্টা রংপুর কৃষি অঞ্চলের তথ্য বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে গমের আবাদ ছিল উনিশ হাজার উনিশ হেক্টর জমিতে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে আঠারো হাজার সাতশো ছাব্বিশ হেক্টর আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তার নেমে দাঁড়ায় সতেরো হাজার চারশো আটাশ হেক্টরে ছয় বিঘা জমিতে বাড়ির দুই আঠাশ ও তেত্রিশ জাতের গম আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম জানালেন একটার সময় এলাকায় গমের আবাদ হলেও ক্রমাগত দাম না পাওয়ায় কৃষকরা ধান ও আলু আবাদে ঝুঁকে পড়েন তবে বর্তমান জাতগুলোর ফলন ভালো হওয়ায় দামও ভালো পাচ্ছেন বলে জানান তিনি এইগুলা গম সমস্ত আমাদের ছয় বিঘা জমিতে আছে কিন্তু আমরা গোমতে লাভজনক পাশে দেখি আমরা গম আবাদ করি আমি ধান আবাদ করতে চাই না কেন এই যে শেলোর ধারে থাকি এদের লাভ বেশি জন স্থানীয় চাষিরা বলছেন গমের দাম ভালো পেলে আবাদে উৎসাহ বাড়বে সেই সাথে প্রয়োজন কৃষি বিভাগের সহযোগিতা গমের বাজার মূল্য বর্তমান অনেক ভালো ধালের তুলনায় এই সুবিধাগুলোর দিক থেকে আমরা গম চাষিতে দিন দিন আগ্রহী হয়েছি এবং আমাদের যে বর্তমান যে বীজ পাইছি আমরা এটা তুলনামূলক অনেক ফলাফল অনেক ভালো যেটা আমার লাভ বেশি হবে আমি সেটা আবাদ করব যেটা লাভ কম হবে সেটা আমি লাভ করব না হ্যাঁ আমরা কৃষকদেরকে গম চাষে উদ্বুদ্ধ করছি কারণ এটি কিন্তু খুব শেষ খুব মিনিমাম শেষে এই ফসলটা চাষ করা হয় ফলে দেখা যায় আমাদের যে ভূগর্ভস্থ যে পানির ব্যবহার সেটি অনেকাংশেই কমে যাবে যেহেতু বাজার মূল্য অনেক ভালো কৃষকরা গম চাষে উদ্বুদ্ধ হচ্ছে গমের উৎপাদন বাড়াতে এমন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা বাড়িয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গবেষকরা বলছেন এখন পর্যন্ত ও উদ্ভাবিত জাত রয়েছে এর মধ্যে বাড়ি তিরিশ বত্রিশ ও তেত্রিশ এবং আর আই উদ্ভাবিত এক দুই তিন ও চার রোগ প্রতিরোধী সহনশীল ও লবণাক্ততা সহ্য করার সক্ষমতা রয়েছে ফোর যেটা রিসেন্টলি অফিস করছি এগুলা কিন্তু আবার খুব আনলিমিটেডিং অর্থাৎ খুব তাড়াতাড়ি এদের হেডটা বের হয়ে যায় এবং তিন হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী জাত এবং জিঙ্কের এমাউন্টও ভালো আছে আর যদি চার করেন বলেন বিডব্লিউম চার এটা কিন্তু সল্টরালেন এবং প্রত্যেকটা জাতেরই ফলন চার থেকে পাঁচ টন অর্থাৎ কৃষকরা গেলেই খুবই ভালো পারফর্ম করতেছে এগুলা এবং ভবিষ্যতে এগুলা কৃষকের অনেক কি বলে এক্সপ্রেশন ভালো পাচ্ছি আমরা প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন দক্ষিণাঞ্চলে গমের উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সাথে গবেষণা বাড়ানো হয়েছে লবণাক্ততা সহনশীল জাত বৃদ্ধিতেও এরিয়া আর নন ট্রেডিশনাল এরিয়া প্রচলিত এলাকায় আমরা রিজেইন করতে চাই যে গমের জমিগুলি হারিয়ে হারিয়ে গেছে সেগুলিকে আমরা রিজেইন করতে চাই লবণাক্ততার লবণক্ততার যে মাত্রা এটাতে যেগুলি ভালো সারভাইভ করে সেগুলি আমরা সাউথে সরাসরি এখানে আমাদের পটুখালির কলাপাড়াতে এবং আমতলিতে দুই জায়গা আমাদের ফিল্ড স্ক্রিনিং নাস্তারি আছে এখানে ওখানে আমরা যেহেতু আল্টিমেট ইউজার হচ্ছে কৃষকরা দেশে বছরে গমের চাহিদা পঁচাশি লাখ টন আর প্রতি বছর আমদানি করতে হয় প্রায় পঁচাত্তর লাখ টন গবেষকরা বলছেন গমের উৎপাদন বাড়ানো গেলেই শুধুমাত্র আমদানি নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভব নাজমুল ইসলাম নিষাদ এখন দিনাজপুর